আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ডক্টর কামাল হোসেনরা মার্কিনীদের নিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে। স্কুল শিক্ষার্থীদের সকল দাবি প্রধানমন্ত্রী মেনে নেওয়ার পরও তারা সরকার পতনের নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে ঢাকার একটি বাসায় ডক্টর কামাল হোসেন সভা করে। মন্ত্রী আরো বলেন, এই ঘটনার পর মন্ত্রীর মোবাইলে ক্ষুদ্র বার্তায় জানানো হয় ক্ষমতা তো গেছে, বেরোবেন কোন দিকে। আইনমন্ত্রী এ নিয়ে হুঁশিয়ার করে বলেন, আমরা জনগণ নিয়ে কাজ করি, ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের মন ছোট নয়, বিশাল। শুক্রবার সকাল 11টায় আখাউড়া মোগরা হাই স্কুলে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও কাঙালী ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, মন্ত্রীর এপিএস রাশেদুল কাউসার জীবন, আখাউড়ার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম পিউনা প্রমুখ। এর আগে মন্ত্রী সকাল 10:30 আখাউড়া রেলওয়ে জংশনে নেমে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় করেন।